নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রেনবোজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করব ধনু রাশি ও ধনু লগ্ন ধনু রাশির জাতক জাতিকারা এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের দু কেমন কাটবে সেই ব্যাপারে আমি জানাবো কারণ ধনু রাশির এখন সাড়ে সাতই চলছে এবং ধনু লগ্নের ঢাইয়া চলছে তাই এই ব্যাপারে আমি আপনাদের আজকে জানাবো এই নিয়েই বলতে শুরু করব। রাশিচক্রে নবম রাশি হলো ধনুরাশি যার অধিপতি হলো গুরু বৃহস্পতি এই রাশি ধনুর ধনুষধারী রাশি এদের লক্ষ্য স্থির থাকে এরা ভীষণ ধার্মিক স্বভাবের মানুষ হয় স্পষ্টবাদী হয় ঈশ্বরে বিশ্বাসী হয় ধনুরাশির এখন মধ্য সাড়ে সাতই চলছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার সতেরোতে শনিদেব ধনুরাশিতে প্রবেশ করেছিল তখন থেকে ধনু লগ্নের ঢাইয়া শুরু হয়েছিল ও ধনুরাশির সাড়ে সাতই শুরু হয়েছিল কিন্তু এই শনিদেব এপ্রিল মাসে বক্রি হয়ে আবার বৃশ্চিক রাশিতে গিয়েছিল আবার পুনরায় ছাব্বিশে অক্টোবর দু হাজার সতেরোতে আবার ফিরে এসেছিল ধনুরাশিতে এই শনিদেব আঠেরোই জানুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত থাকবে ধনুরাশিতে অতএব যারা ধনু লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের আঠেরোই জানুয়ারি দু হাজার প্রভাব থাকবে আর এই একইভাবেই যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের এই আঠেরোই জানুয়ারি পর্যন্ত মধ্য সাড়েসাত থাকবে এই যে মধ্য সাড়ে সাতই চলছে এই মধ্য সাড়েসাত চলাকালীন যারা এই যে জাতক ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কি ফল লাভ হবে সেইটাই আমি বলবো যাদের সাড়ে সাতি এই যে সাড়ে সাতির ফলে কেরিয়ার লাইফে এই সময়টা একটু সমস্যার সম্মুখীন হতে হবে এই সময় মানুষের মধ্যে প্রচুর অর্থ ইনকাম করার একটা মানসিকতা দেখা যায় যার জন্য প্রচুর পরিশ্রম করে আর ঠিক যতধিক তারা পরিশ্রম করে ততধিক পরিশ্রমের ফল পায় না যার ফলে মানসিক একটা কষ্ট বাড়ে মানসিক চাঞ্চল্যের সৃষ্টি হয় মাথা গরম হয় তাই তাদের উচিত যে যা কর্মে রয়েছেন সেই কর্মে মনকে স্থির রেখে কর্মে মনোযোগ বাড়ান তাতে কর্ম দেখবেন আরও ভালো হবে কারণ ধনু রাশি একটা ভালো রাশি সেই রাশিতে শনি থাকলে খুব খারাপ ফল কিন্তু দেবে না ভালো ফলই দেবে কিন্তু সাড়ে সাতির কোথাও হলে একটু খারাপ প্রভাব থাকে তাই বলে আপনারা এখন জব চেঞ্জ করার চেষ্টাও করবেন না বা আপনারা প্রমোশনের জন্য লড়ালড়ি না করে আমার মতে যারা যে কর্মে রয়েছেন সেটার দিকে ভালো করে ধ্যান দিন আপনাদের তাতেই ভালো হবে শনির এই মধ্য সাড়ে সাতির ফলে স্বাস্থ্যের উপরে ভীষণ একটা প্রভাব পড়বে স্বাস্থ্য নিয়ে খুব কষ্ট পেতে হবে নিজের সন্তানের স্বাস্থ্য নিয়েও নিজেকে খুব ভুগতে হবে এই মধ্য সাড়ে সাথী চলাকালীন মানুষের ফেস ভারী হয়ে যায় অর্থাৎ দেখতে বার্ধক্য লাগে মানসিক ট্রেস একটা এত মানে চিন্তা বেড়ে যায় যার ফলে তাদের দুশ্চিন্তার জন্য তার প্রভাব তার মুখের ওপর ছাপ দেখা যায় এই সাড়ে সাতি আসলে কি সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন যে আগের রাশিতে আড়াই বছর থাকে এবং নিজের রাশিতে আড়াই বছর এবং তার পরের রাশিতে আড়াই বছর এই আড়াই আড়াই করে সাড়ে সাত যোগ হয় দিয়ে হয় সাড়ে সাতই আর এই নিজের রাশিতে যখন আড়াই বছর থাকেন তখন এটা হয় ঢাইয়া লগ্নের ক্ষেত্রে হয় ঢাইয়া এবার বলবো ধনু লগ্নে ঢাইয়া যাদের ঢাইয়া চলছে তাদের কি প্রভাব পড়বে শরীর নিয়ে খুব কষ্ট দেবে এই সময় পরিশ্রম খুব করতে হবে কিন্তু লাভও ভালো হবে খ্যাতি সুনাম বাড়বে বিশেষ করে যারা সামাজিক বা ধর্মীয় ক্ষেত্রে বা আধ্যাত্মিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই খ্যাতি লাভ হবে শনিদেবের কৃপায় যদি আপনাদের ছকে বা কুষ্টিতে গুরু বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে আর বুধ খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই ধার্মিক বা সামাজিক কাজে তার প্রভাব ততটা ভালো হবে না ভালো ফল দেবে না তাদের আর যদি বৃহস্পতি ও বুধের অবস্থান ভালো থাকে তাহলে শনিদেবের কৃপায় খুবই খ্যাতি লাভ হবে খুব খ্যাতি লাভ করবেন যাত্রায় লাভ হবে স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা থাকবে এই সময় আয় আপনাদের ভীষণ ভালো হবে বিবাহিত জীবনে ভালো ফল দেবে না প্রেম বিবাহের ক্ষেত্রে খারাপ ফল প্রদান করবে কুষ্টিতে যদি বৃহস্পতি ও বুধের অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু কেরিয়ার লাইফে ভালো ফল প্রদান করবে মান যশ প্রতিষ্ঠা বাড়বে কিন্তু শরীর নিয়ে কনসাস থাকতে হবে যাদের সাড়ে সাতই চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু কেরিয়ার লাইফে খারাপ ফল দেবে না কিন্তু তারা বেশি আশা করবেন না যে কর্মে রয়েছেন তার দিকে মনোযোগ দেবেন নিশ্চয়ই আপনাদের ভালো ফল দেবে এই সময় আপনারা ডেভেলপমেন্টের কোনো সিদ্ধান্ত নেবেন না জব চেঞ্জ করা বা ভালো এগুলো কিন্তু ডিসিশান নেবেন না আজকের মতো এখানেই আবার নেক্সট ভিডিওতে আমি আবার অন্য কিছু নিয়ে বলবো নমস্কার